জয়মতীর জেরেগা পথারত ভূমাফিয়ার তাণ্ডব। সাহিত্য সভার শতবর্ষীয় লাইট খুঁটা কাটি দুটুকুরা করিলে ভূমাফিয়ায়। জয়মতীর স্মৃতি বিজড়িত জেরেগা পথারত সাহিত্য সভায় শতবর্ষীয় অনুষ্ঠান উদযাপনের বাবে প্রতিষ্ঠা করেছিল নাহর গছর এটা লাইট খুঁটা। সাহিত্য সভার 100 বছরীয় জয়ন্তী পালনের সাক্ষী হয়ে জেরেঙ্গা পথারত সগৌরবে ঠিয় হয়ে আছিল নাহর গছর শিল্লাই খুঁটা। কিন্তু একাংশ ভূমাফিয়ায় কেটামান টকার বাবেই সাহিত্য সভার স্মৃতিত সজীব হয়ে থাকা নাহর গছর লাই খুঁটা কাটি দুচেও করলে। প্রথম অসমীয়া সংবাদপত্র অরুণোদয়ের 175 বছরীয় জন্ম জয়ন্তী শিবসাগরত বর্ণাঢ্য কার্যসূচীরে পালন করেছে অসম সাহিত্য সভায়। অসমীয়া ভাষা সংস্কৃতির উত্তরণের বাবে কাম করে অহা অসম সাহিত্য সভায় শতবর্ষীয় অনুষ্ঠান উদযাপন করেছিল শিবসাগরের ঐতিহাসিক জেরেঙ্গা পথারত, আর তাতেই স্থাপন করা হয়েছিল এই বিশেষ লাই খুঁটাটো। ঐতিহাসিক জেরেঙ্গা পথারের মাটি দখল করে নিজের মেয়াদী মাটি থকা বলে এবার দাবি করে রাখিছে দুলাল দত্ত নামের এজন ব্যক্তি। কিন্তু লোকচক্ষুর আড়ত থাকি জেসিবি লগাই লাই খুঁটা উখালি দিয়ার দরে কার্য সংকুচিত করার অভিযোগ উত্থাপিত হয়েছে দুলাল দত্তর বিরুদ্ধে। এগুলাকী দুলাল দত্তর বিরুদ্ধে উত্থাপিত হওয়া অভিযোগক লো এটা সরব হয়ে পড়েছে শিবসাগরের সচেতন মহল। সেই লাই খুঁটাটো আমার তাত 50 বিঘা মাটি আবন্টন দিয়া হয়েছে, আর সেই 50 বিঘা মাটিত আমি সাহিত্য কানন করবলে গৈ আছো, আর তাতেই সেই লাই খুঁটাটো আমি প্রতীক হিসাবে বা স্তম্ভ হিসাবে থাকি যাব। যেটি শিবসাগর লাই খুঁটা, এই লাই খুঁটাটো মাটি ভূমাফিয়ায় মাটি খনন অবস্থায় দুফাল করে দিলে। ইয়াক আমি ঐক্য অনা তরফের পর তীব্রভাবে ধিক্কার দিছো, আর শিবসাগর প্রশাসনক অনতি পলমে দোষী ক্রাপ্ত করব কারণে আমি অনুরোধ জানাইছো। আর সাহিত্য সভাকে ইয়ার উপর স্থিতি গুরুত্ব প্রকাশ করে তেওঁলোকৰ ইয়ার উপর এজাহার দাখিল করক, আর আমি ঐক্য অনা অসমে ইয়ার উপর অহাকালে আমি এজাহার দাখিল করিম। একাংশ ভূমাফিয়ার কবলের পর এবার সারি নগল শিবসাগরের ঐতিহাসিক জেরেঙ্গা পথার। শিবসাগরের পর ববিতা ভরালীর রিপোর্ট, ঈশান নিউজ।